ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম হাবির ভর্তি পরীক্ষায় প্রথম পাওয়া কে এই মাদ্রাসা ছাত্র নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দিব না তাইওয়ান সরকারের ছিয়াত্তর লাখ টাকার অনুদান পাচ্ছে বিক্রেতা হুমায়ুনের সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এই ইউনিটে এবার প্রথম হয়েছেন মোহাম্মদ জাকারিয়া তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন বাড়ি পটুয়াখালী সদরে আলিমে তিনি পড়াশোনা করেছেন রাজধানী ঢাকার দারুন মাদ্রাসায় পরে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত হতে ভর্তি হন রাজধানীর উত্তরা শাখায় সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চতুর্থ হন গুচ্ছ পরীক্ষায় ভর্তি পরীক্ষায় একশোতে পেয়েছেন উননব্বই দশমিক দুই পাঁচ জাকারিয়ার বাবা গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন মা মাদ্রাসার শিক্ষক জাকারিয়া সংবাদ মাধ্যমকে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম হওয়ার পেছনে তার মায়ের অবদানই বেশি মায়ের কারণেই তিনি আসতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রেখে সবার পড়াশোনা করা উচিত বলে মনে করেন জাকারিয়া তিনি বলেন অনেকে সব কিছু বাদ দিয়ে লেখাপড়া করে যেমন ফেসবুক বন্ধ করে দেয় কারোর সাথেই তেমন কথা বলে না এটা যাতে কেউ না করে সব কিছু ঠিক রেখে পাশাপাশি পড়াশোনা করা উচিত বিশেষ করে বেশি বেশি দোয়া ও নামাজ পড়া উচিত ভর্তি পরীক্ষার পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে খুব ভালো শিক্ষার্থীরাও অনেক সময় পরীক্ষার হলে নার্ভাস হয়ে পড়েন আমার খুব কাছের একজন বন্ধু খ ইউনিটের পরীক্ষায় নার্ভাস হয়ে লিখতেই পারেনি সে খয় ইউনিটে ছত্রিশ তম হয়েছে যদিও গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবার সে প্রথম হয়েছে জাকারিয়া পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন এছাড়া তাখিল ও আলিম পরীক্ষায়ও জিপিএ ফাইভ পেয়েছেন নিজের এসব অর্জনের পাশাপাশি তার এর পেছনে মায়ের ভূমিকাকে সবার ওপরে রাখছেন জাকারিয়া তার ভাষ্য আমার সব অর্জনের পেছনে আমার মায়ের অবদান খ ইউনিটে প্রথম হওয়ার পেছনেও তার অবদানই বেশি মায়ের কারণেই মূলত আমি এত দূর আসতে পেরেছি মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি মা আমার দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতেন আমার কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছুই মা করে দিতেন পরীক্ষার এক মাস পর মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভুক্ত খ ইউনিটের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় জন পরীক্ষার্থীর উত্তীর্ণ হয়েছেন জন দুই হাজার তিনশো আটাত্তর জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন ক্ষয় ইউনিটে পরীক্ষা দেওয়া ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https admissions থেকে ফল জানতে পারছেন এছাড়া রোবে এয়ারটেল বাংলা লিংক বা টেলিটক নম্বর থেকে du kha slash roll number slash format এক ছয় তিন দুই এক নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাচ্ছে ইউনিটে প্রথম হয়েছেন ঢাকার দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র জাকারিয়া তার মোট নম্বর একশো দশমিক পঞ্চাশ মূল পরীক্ষায় একশো নম্বরের মধ্যে আশি দশমিক পঞ্চাশ দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সামি আক্তার তার মোট নম্বরের মধ্যে পঁচাত্তর দশমিক পঞ্চাশ খা ইউনিটের তৃতীয় হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের ছাত্র মোহাম্মদ খালিদ খান তার মোট নম্বর চুরানব্বই দশমিক পঁচাত্তর মূল পরীক্ষায় একশো নম্বরের মধ্যে চুয়াত্তর দশমিক সাত পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আট নভেম্বর বেলা তিনটা থেকে পনেরো নভেম্বর দুপুর চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফর্ম ও বিষয় পছন্দ ক্রম পছন্দ পূরণ করতে হবে কোটায় আবেদনকারীদের তিন থেকে নয় নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কোটায় ফর্ম তোলা কলা অনুষদের তিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে ঐ সময়ের মধ্যে ডিন কার্যালয় জমা দিতে হবে কারো ফলাফল নিয়ে সন্দেহ থাকলে তার নিরীক্ষার জন্য সাপেক্ষে তিন থেকে নয় নভেম্বর পর্যন্ত কলা অনুষদের কার্যালয়ে জমা দিতে হবে গত অক্টোবর ক ইউনিট ও দুই অক্টোবর ক ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবারই প্রথমবারের মতো ঢাকার সহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় পরীক্ষাকে ঘিরে এবার কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এদিকে যারা যারা নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হবে তাদের কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না এমন ঘোষণা দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ার প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম এর সময় তিনি স্থানীয় কবরস্থানটিকে নিজেদের পারিবারিক কবরস্থান দাবি করেন সোমবার রাতে হলতিয়া পালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ হুমকি দেন এই চেয়ারম্যান প্রার্থী আরো বলেন এটা আমার কবরস্থান যারা ভোট দেবে না তাদের চৌধুরী পাড়ায় নিয়ে কবর দিতে হবে তাদের মসজিদও নামাজ পড়তে দেওয়া হবে না এর সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোর্টবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সিদ্দিক প্রমুখ কবর দিতে না দেওয়ার হুমকি প্রসঙ্গে জানতে চেয়ে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার পাড়ায় আমার সমাজের সবাই আমার আত্মীয় স্বজন নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদের কবরস্থানে জায়গা দেওয়া হবে না মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে আমার বিরোধিতা যারা করবে তাদের স্থান এখানে হবে না অপরদিকে তাইওয়ান সরকারের ফান্ডের জন্য নির্বাচিত হল কমিশনের আওতায় মুভিংমান সিনেমাটি পাচ্ছে উননব্বই হাজার আটশো ডলার ছিয়াত্তর লক্ষ টাকা সিনেমাটি এর আগে টোকিও গ্র্যান্ড ফাইন্যান্সিং মার্কেট কান উৎসবের মার্সি দুই ফিল্ম বাজার লোকার চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণের নানা সহযোগিতা পেয়েছে সিনেমাটির নির্মাতা নুহাস বলেন আমি তো এখনো ফিল্মটি বানাইনি আমার আগের কাজ এই সিনেমার চিত্রনাট্য দেখে ফান্ড এবং নির্মাণের সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু সিনেমাটি নিয়ে দেশে কোনো অনুদান বা পাইনি যা পেয়েছে গ্লোবালি এই অভিজ্ঞতা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দেশ থেকে টাকা না পেলেও বিদেশে টাকা দিয়ে বাংলা সিনেমা বানানো যাচ্ছে এশিয়া ইউরোপে আরো অনেক ফান্ড আছে এই জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত বাইরের সুযোগগুলো নেওয়া উচিত সিনেমাটি প্রযোজক আরিফুর রহমান বলেন সিনেমার জন্য প্রথম ফান্ড পাওয়া নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম এখন আমাদের জন্য সুবিধা হয়ে গেল ইতিমধ্যে আমরা আরো একটি ফান্ড পেয়েছি সেটা এখনই বলতে চাই না এখন আর লগ্নিকারক সমস্যা হবে না বাংলাদেশের কোন নির্মাতা এর আগে তাইওয়ান সরকারের এই ফান্ড পাননি তোর নির্মাতাদের ফান্ডটি দেয় তাইওয়ান সরকার মুভিং বাংলাদেশ ছাড়াও এই বছর এই ফান্ড পাচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেমা বি উইথ মি ফ্রান্সের ফর দ্য কান্ট্রি মালয়েশিয়ার স্নো ইন দ্য মিড সামার এবং নেপাল ফ্রান্স তুরস্ক ও নরওয়ে আ ইয়ার অফ কোচ পাঁচটি সিনেমা ছাড়া অপেক্ষমান তালিকায় আছে যুক্তরাষ্ট্রের শেরোলেস সিঙ্গাপুর ও ফ্রান্সের মংক্রিল তিনি একজন বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করছেন খাটি মধু ঘি কালো তেল সেই সঙ্গে তার বিক্রির তালিকায় আরো আছে টাঙ্গাইলের পোড়া বাড়ির চমচম বগুড়ার দই কুমিল্লার রসমালাই নেত্রকোনার বালিশ মিষ্টি ও মুক্তাগাছার মন্দা তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশের সব খাবারকে ভেজাল মুক্ত এবং সমাজ থেকে বেকারত্ব দূর করার নিজের স্বপ্ন পূরণ করতে পড়াশোনা শেষ করে নিজ উদ্যোগে শুরু করেন সহজ সরল ডট কম নামে এই মিষ্টি ও মধু বিক্রির ব্যবসা নিজের রাস্তায় ঘুরে ঘুরে বিক্রির পাশাপাশি অনলাইনে অর্ডার করার মাধ্যমে তিনি এসব খাবার ক্রেতাদের কাছে সরবরাহ করে থাকেন ব্যবসা শুরুর প্রথম দিকে সময়টা মোটেও সহজ ছিল না আত্মীয় স্বজন বন্ধু ও পথচারীদের কাছে শুনতে হয়েছে নানা কটু কথা তারপরও দমে যাননি তিনি আদম ইচ্ছা শক্তিতে এগিয়ে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণের পথে তার নাম রবিউল ইসলাম চৌধুরী বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডে বর্তমানে থাকেন রাজধানীর মিরপুর এক নম্বর এলাকায় দুই ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয় তিনি বাবা আলম চৌধুরী একজন কৃষক আর মা জাহানারা বেগম গৃহিণী প্রতিবেদকের সঙ্গে কথা হয় তার কথায় কথায় জানালেন তার শৈশব ও কৈশোর কেটেছে কুমিল্লাতেই নবম শ্রেণীতে পড়া অবস্থায় তার ইচ্ছে জাগে দেশ পরিবর্তনে ভূমিকা রাখার তার ভাষ্য আমার বড় ভাই সৌদি প্রবাসী ও আমাদের কুমিল্লার বেশিরভাগ মানুষই দেশের বাইরে কাজের জন্য যায় সেখানে গিয়ে শ্রমিকের কাজই তারা করে থাকেন বিদেশে গিয়ে যে কাজ করে তারা সেই কাজ নিজ দেশে করতে তারা লজ্জা আমি দেশে থেকেই কাজ করব। দেশের উন্নয়নে অবদান রাখবো এরপর কুমিল্লাতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা শেষ করে ঢাকায় আসেন ভর্তি হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ঢাকায় আসার পর যে খাবারই কিনে খাচ্ছিলেন তিনি কোনো কিছুতেই স্বাদ পাচ্ছিলেন না ভরপুর শহরের কোনো খাবারে ঢাকা খাবার খেয়ে তিনি তৃপ্তি পাননি এরই মাঝে অনার্স শেষ করেন পড়াশোনা শেষ করে দেশ পরিবর্তনে ভূমিকা রাখার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে সিদ্ধান্ত নেন চাকরির পেছনে না ঘুরে তিনি ব্যবসা করবেন ব্যবসা করার সব পরিকল্পনা থাকলেও তার কাছে ব্যবসা করার মতো কোনো টাকা ছিল না তখন এক আত্মীয়ের কাছে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন ব্যবসা ঋণ করা টাকা থেকে টাকায় কিনেন একটি ফ্রিজ ভালো ব্যবসা করার তেমন কোনো হাজার মতো টাকা না থাকায় সালের জানুয়ারি মাসে নিজ উদ্যোগে নামে মিষ্টি বিক্রির ব্যবসা শুরু করেন প্রথমে কুমিল্লা রসমালাই ও টাঙ্গালের চমচম কিনে এনে রাস্তায় রাস্তায় তিনি বিক্রি করা শুরু করেন রবিউল ইসলাম চৌধুরী বলেন লেখাপড়া করার কি দরকার ছিল যদি রাস্তায় মিষ্টি বিক্রি করবে কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ো শিক্ষার্থীদের নাকি আমি চাকরিতে নিরুৎসাহিত করছি এমনই নানা কথা শুনতে হয়েছে যখন আমি রাস্তায় রাস্তায় মিষ্টি বিক্রি শুরু করি প্রথম ছয় মাস কেউই পাশে ছিল না অনেকটা একা একা কাজ করতে হয়েছে চার দিক থেকে শুধু কটুক্তি ছিল তিনি বলেন ছয় মাস পর ব্যবসায় তেমন লাভের মুখ না দেখলে মিষ্টি বিক্রি বন্ধ রেখে শুরু করে কাপড় বিক্রির ব্যবসা রাস্তায় রাস্তায় একশো টাকা দামে টি শার্ট বিক্রি করেছি এক মাস কাপড় ব্যবসাতে ভালোই লাভ হয় কাপড় বিক্রিতে বেশি লাভ হলেও আমার মন বসেনি এরপর আবার আমার ভেজাল মুক্ত খাবার সরবরাহ করার ব্যবসায় ফিরে আসি এবার বিভিন্ন মানুষ সারা দেয় অনলাইনেও ভালোই অর্ডার পেতে শুরু করি নির্ভেজাল খাবার সরবরাহ করার সংগ্রাম আবারও শুরু হয় রবিউল বলেন আমার পর্যাপ্ত টাকা ছিল না তাই আমি নিজেই মার্কেটিং এর জন্য রাস্তায় রাস্তায় মিষ্টি মধু কালো ছিঁড়ার তেল বিক্রি করার কাজ করেছি শুক্রাবাদ কলাবাগান ধানমন্ডি পনেরো সোবহানবাগ কারওয়ান বাজার খামারবাড়ি পান্থপথ গ্রিন রোড মতিঝিল সহ শহরের অনেক ব্যস্ততম পয়েন্টে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত অনবরত রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা টেবিল দুই বাই এক প্যাকেট মিষ্টি নিয়ে বিশ টাকা বিশ চমচম বিক্রি করেছি সেই সঙ্গে লিফলেট বা ভিজিটিং কার্ড দিয়েছি যাতে পরবর্তীতে অর্ডার করে ক্রেতারা আমি স্বপ্ন দেখি একদিন সহজ সরল ডট অনেক বড় ব্র্যান্ড হবে আমার কোম্পানিতে অনেক মানুষের কর্মসংস্থান হবে আমার কাজের মাধ্যমে তরুণদের উৎসাহিত করার চেষ্টা করছি যেন বেকার না থেকে কিছু একটা করে বর্তমানে কুমিল্লার মাখৃ ভান্ডারের রসমালাই টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম বগুড়ার দই মেহেরপুরের রসকদম মুক্তা গাছের মন্ডা নেত্রকোনার বালিশ মিষ্টি খাটি ঘি মধু ও কালো চিরার তেল সরবরাহ করে আসছেন তিনি অনলাইনে অর্ডার করা যায় এসব খাবার এসব খাবার বিক্রি করে প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার টাকা আয় করেছেন বলে জানান রবিউল ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন ঢাকা সহ সব জেলাতে ন্যূনতম একটি হলেও শাখা করব যেখান থেকে নির্ভেজাল খাবার সরবরাহ করব ক্রেতাদের কাছে দুধ বিশুদ্ধ পানি মৌসুমী ফল ফর্মালিন মুক্ত সবজি ফর্বলের মুক্ত মাছ মিষ্টি মধু কালো তেল ক্ষীর সহ সকল খাবার নিয়ে কাজ করব আর সেই সঙ্গে সারা দেশে আমি একটি স্বেচ্ছাসেবী টিম গড়ে তুলতে চাই যারা বেকারত্ব থেকে উঠে আসতে তরুণদের পরামর্শ দিয়ে সাহায্য করবে বর্তমানে আমি খাবার সরবরাহ করার পাশাপাশি বেকার তরুণদের নানাভাবে ব্যবসায়িক পরামর্শ ফেসবুকে ও মোবাইল ফোনে কথা বলার মধ্য দিয়ে দিয়ে আসছি বাংলাদেশে একটি একদিন কোনো মানুষই বেকার থাকবে না কোনো না কোনো কাজে সবাই যুক্ত থাকবে বাংলাদেশ একদিন নির্ভেজাল খাদ্য ও বেকার মুক্ত দেশে পরিণত হবে এমনটাই আশা রবিউলের ফেসবুক ডবলু ডবলু ওয়েবসাইট ডবলু আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম